সপ্তাহ শেষে শীতের লম্বা ইনিংস, মিগজাউয়ের প্রভাব কাটতে নামবে পারদ। শীতবিলাসীদের জন্য সুখবর হাওয়া অফিসের। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তছনছ অন্ধ্র তামিলনাড়ু, জলমগ্ন গোটা চেন্নাই শহর। এখন অবধি মৃতের সংখ্যা 17। পাশাপাশি দক্ষিণবঙ্গে শীতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণিঝড়। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারিয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। মঙ্গলবার থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেন্নাইতে শুরু হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে মঙ্গলবার থেকে বন্ধ ছিল উড়ান এবং রেল পরিষেবা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অযোধ্যায় বৃষ্টি হয়েছে চেন্নাইতে, জলমগ্ন হয়ে গিয়েছে গোটা শহর। এখনও সেই জল পুরোপুরি না নামলেও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। তবে বৃষ্টিপাত হচ্ছে এখনও, আজ থেকে বৃষ্টির তীব্রতা একটু একটু করে কমছে। একের পর এক মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। মঙ্গলবার চেন্নাই পুলিশ জানায়, শহরে ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন ঘটনায় 17 জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। অন্ধ্রপ্রদেশে ঝড়ের দাপটে জমির সব ফসল শুয়ে পড়েছে, হাজার হাজার হেক্টর জমির ফসল আজ ক্ষতির মুখে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ঘূর্ণিঝড় কবলিত এলাকায় পৌঁছেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র নেল্লোর জেলায় 98টি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং 6000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের নিচু এলাকা থেকে প্রচুর মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আটকে গিয়েছিল শীতের গতি। তবে এসবের মধ্যেও হাওয়া অফিসে সুখবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহে শুরু থেকে এই শীতের ছোঁয়া পাবে রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের বুধবার থেকে পারদ এক ধাক্কায় নামবে বেশ খানিকটা। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ এবং কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উঠলেই আগামী সপ্তাহের শুরুতেই শীত পড়তে শুরু করবে বঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।